নমস্কার এবং সুপ্রভাত আমার আপনজনেরা। রুদ্রপ্রাসাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। গতকাল আপনারা দেখেছেন যে বিনয় তামাং গোর্খা জনমুক্তি মোর্চার নেতা, তিনি তৃণমূলে যোগদান করলেন। তৃণমূল বেশ সহাস্য বদনে যোগদান করলেন বিনয় তামাংকে, এবং সঙ্গে সঙ্গে যেন একটা জায়গা তৈরি হয়ে গেল যে এবার দার্জিলিংটা পুরো জয় করে নেবে তৃণমূল। দেখুন, তৃণমূলে দার্জিলিং জয় করার স্বপ্ন বলবেরই ছিল এবং সেটা তাদের থাকবেও, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দল চায় তাদের আধিপত্য বাড়ুক। আর বিশেষত সেটা যদি তৃণমূল কংগ্রেসের মতো দল হয় তাহলে তাদের যে সর্বগ্রাসী ক্ষুধা সেটা কোথাও কমে না। তারা সব কিছু নিয়ে নিতে চায় এবং সবাইকে খেতে চায়। যে কোনো দল থেকে টেনে নেওয়ার ক্ষমতা বা করার ইচ্ছে সবসময় তৃণমূল কংগ্রেসের মধ্যে থাকে। যে কোনো মানুষকে জড়িয়ে দিয়ে তারপর তাকে টেনে নেওয়া, এটা তৃণমূল কংগ্রেসের পুরাতন অভ্যাস। এটা যদি আপনারা খেয়াল করে দেখেন তাহলে দেখবেন যাদের নামে বদনাম করেছেন তারা যখন তৃণমূলে গেছেন সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু তারা ভুলে গেছেন, মানে তাদের সব বদনাম শেষ। উদাহরণস্বরূপ বলা যেতে পারে রাজীব ব্যানার্জির নাম। দেখেছেন নিশ্চয়ই আপনারা যে ভোটের সময় যখন নির্বাচনের আগে, অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে, তিনি যখন দল বদল করে বললেন যে এই দলে থাকা যাচ্ছে না, তৃণমূলে থাকতে পারছেন না, কাজ করতে পারছেন না বলে তিনি চলে এলেন এবং বললেন অনেক গোপন তথ্য আমার কাজে আছে বলে যখন বিজেপির হয়ে প্রচার করছিলেন, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বনসহায়ক দপ্তরে নিয়োগ নিয়ে অনেক অভিযোগ তার নামে আছে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জায়গা আছে। পরবর্তী ক্ষেত্রে যে নির্বাচন হলো, নির্বাচনে যখন পরাজয় হলো, পরাস্ত হলেন রাজীব ব্যানার্জি এবং বিজেপিও হেরে গেল, 77টা সিটে মানে জিতলো বিজেপি, বাকি সব সিটে হেরে গেল। সেখানে গিয়ে যখন রাজীব ব্যানার্জি বুঝলেন যে তার আর কোনো জায়গা নেই, তখন তিনি কিন্তু আবার ফিরলেন ত্রিপুরায় গিয়ে অভিষেক ব্যানার্জির হাত ধরে। যদিও তাকে তার নিজের এলাকায় ঢুকতে দেয়নি, নিজের এলাকায় কালো পতাকা দেখেছে এবং কল্যাণ ব্যানার্জি থেকে শুরু করে সবাই তার বিরুদ্ধে বলেছেন, কিন্তু তবুও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং অভিষেক ব্যানার্জির কথা অনুযায়ী তিনি যোগদান করলেন। কিন্তু তারপরে কিন্তু সেই বনসহায়ক দপ্তর যেটা নিয়ে তদন্ত করবেন বলেছিলেন সেটা গায়েব হয়ে গেল। উল্টো দিকে দেখা যাবে যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিন্তু মিথ্যা একটা মামলা জড়িয়ে দেওয়া হলো, সেটা ত্রিপল চুরি, সেটা নিয়ে করার চেষ্টা করলো, যদিও হাইকোর্টের নির্দেশে সেই ব্যবস্থাটা এখন ব্যাপারটা থেমে আছে, কিন্তু জড়ানোর চেষ্টা হলো। কারণ চাইলে মমতা বন্দ্যোপাধ্যায় সবই পারেন, কারণ তিনি পুলিশ মন্ত্রী, তিনি সব মন্ত্রী, এবং তার চোখে সবচেয়ে বেশি খটকে গেছে শুভেন্দু অধিকারী। যাই হোক, ওই প্রসঙ্গ থেকে সরে আসি, আসল প্রসঙ্গে আসি। তো বিনয় তামাং তিনি যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে, এবং তৃণমূল কংগ্রেসে যোগদান করার সঙ্গে সঙ্গে এমন একটা ভাব প্রকাশ পেল তৃণমূলে যেন এবার তার কাছে সব কিছু জয় নিশ্চিত। কারণ 27শে ফেব্রুয়ারি আপনারা জানেন যে যেটা আর কি রাজ্য নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছে আদালতের কাছে যে 27শে ফেব্রুয়ারি তারা ভোট করাচ্ছে দার্জিলিংয়ে পৌরসভায়। তো সেখানে দাঁড়িয়ে 27শে ফেব্রুয়ারির দিকে চোখ, কারণ এবার জায়গাটা দখল করতে হবে, তো সেটা ভেবেই বিনয় তামাংকে যোগদান করানো হলো। এবার প্রশ্ন হচ্ছে যে বিনয় তামাং যোগদান করলেন তার ফলে কী হতে পারে, এবং বিজেপি কি সেখানে পরাস্ত হয়ে যাবে, এবার কি বিজেপির জায়গাটা শেষ হয়ে যাবে, অর্থাৎ পাওয়ার কি আস্তে আস্তে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে যাবে। চলুন এ প্রসঙ্গে গতকাল শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সামনে ঠিক কি বলেছেন সেটা একবার শুনে নিন, পরে আমি আসছি। জিটিএতে কি অডিট শুরু হলো? জিটিএতে 13 সাল থেকে অডিট হয় না, তাহলে মনে হয় শাসক দলের কেউ বলেছে যে অডিট শুরু হতে পারে। অডিট শুরু হতে গেলে তৃণমূলের জার্সি পরে নিলে আর কিছু হবে না, সুরক্ষিত থাকবে, ওসব বলে লাভ নেই। বিজেপি পাহাড়ে বারে বারে যেতে, লোকসভা ভোটে 14-19 প্রমাণ হয়েছে, এবং এবারে বিধানসভা নির্বাচনে আমরা দার্জিলিং সিট, কার্শিয়াং সিট আমরা জিতেছি বিপুল ভোটে, এবং কালিম্পং সিটে মাত্র 5,000-এর কম ভোটে আমাদের প্রার্থী হেরেছে। পাহাড়ের গরিষ্ঠ সংখ্যক মানুষ তারা ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে এই 8 মাস আগেই ভোট দিয়েছেন, তাতে পাহাড়ের জনগণ কার সঙ্গে আছে সেটা প্রমাণিত। পাহাড়ের জনগণ কোনো তোষণবাজ রাজনৈতিক দলকে পছন্দ করে না, তারা শান্তি চায়, তারা অর্থনৈতিক উন্নয়ন চায়, তারা পাহাড়ের স্বাভিমান চায়, এবং তাদের মাথায় টিকা থাকে, আর দেবী মা দুর্গাই হলো তাদের এক আরাধ্য সবচেয়ে বড় দেবী। তিনি কিন্তু খুব সুন্দর একটা কথা বলেছেন, যে যুক্তিগুলো আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আদতে কী হতে চলেছে বা কী হতে পারে, মানে তার অভিযোগ অনুযায়ী। তার কথা অনুযায়ী হচ্ছে জিটিএর কি এবারে অডিট হবে? 2013 সাল থেকে সেখানে অডিট হয়নি, এবার অডিটের ব্যাপার আনলে ধরা পড়ে যাবে কারচুপি, মানে তার কথার ইঙ্গিত অনুযায়ী। তাহলে সেই কারচুপি থেকে জড়িত আছে বিনয় তামাং?
জানা যাচ্ছে না। দেখুন বিনয় তামং জড়িত আছেন কি জড়িত নেই সেটা নিয়ে আমি বলতে পারি না, কিন্তু একটা কথা পরিষ্কার সেটা হচ্ছে এই মুহূর্তে কিন্তু তিনি তৃণমূলে চলে গেলেন। আর তৃণমূলে যাওয়া মানেই যে কোনো দুর্নীতি যে কোনো অপরাধ যা কিছু করে থাকেন সেগুলো চাপা পড়ে যায়, অর্থাৎ আর খাতা খুলবে না, মানে ফাইল যেটা খোলার কথা ছিল আর খুলবো না। তৃণমূলের বিরুদ্ধে যারাই মুখ খুলেছে তাদের সঙ্গে সঙ্গে খাতা খোলা হয়ে গেছিলো এবং খাতা বন্ধ হয়ে যায় তখন যখন তিনি আবার তৃণমূলে চলে যান। তো তৃণমূলে চলে যাওয়ার পরে জিটিএর ব্যাপারটা যেটা হচ্ছে, জিটিএ যে অডিটর ব্যাপার আছে সেটা কি তাহলে বন্ধ হয়ে যায়, মানে অডিটে কিছু কি আবার ধরা পড়বে না? এই শুভেন্দু অধিকারী এই কথাটা কিন্তু ঠাড়ে ঠাড়ে বুঝিয়ে দেয় যে কোথাও দুর্নীতি নিশ্চয়ই রয়েছে। 2013 সাল থেকে অডিট হয়নি কেন? দেখুন প্রতি বছর অডিট রিপোর্ট জমা দেওয়া উচিত, কিন্তু পশ্চিমবঙ্গে অডিট রিপোর্ট তো জমা দেওয়ার ব্যাপারটাই থাকে না। কারণ পশ্চিমবঙ্গে আপনারা নিশ্চয়ই জানেন মুকুল রায়কে কোন জায়গায় রাখা হয়েছে, তাকেই রাখা হচ্ছে সব কিছু দায়িত্বতে, কারণ তিনি নাকি আবার বিজেপিতেও আছে আবার তৃণমূলেও আছেন। পিএসসির চেয়ারম্যানের পদ দিয়ে দেওয়া হয় মুকুল রায়কে, যিনি তৃণমূলে যোগদান করেছেন এবং যাকে আমরা দেখতেও পাচ্ছি ছবিতে দেখতে পাচ্ছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম কাঁধে কাঁধ মিলিয়ে জড়িয়ে ধরে তিনি তৃণমূলে নিয়ে নিলেন, তাকে করে দেওয়া হয় সব কিছু দায়িত্ব দেওয়া হয়। কারণ একটাই, এখানেও কোনো কিছু হলে আর্থিক বিনিয়োগ হলে পরে কোনো ব্যাপার নয়, অর্থাৎ চালিয়ে নেওয়া যাবে। কাজে এইরকম চিন্তাভাবনা নেওয়া তৃণমূল কংগ্রেসের মধ্যে গিয়ে অনেকটাই সেফ সাইড পাবেন বলে মনে করছেন বিরোধী দল নেতা, এবং জানি না আপনারা কী ভাবছেন। আর একটা প্রশ্ন কিন্তু উঠেছে, সেটা হচ্ছে বিনয় তামাং চলে যাওয়ার পরে কি দার্জিলিংয়ের মানুষ যারা এতদিন পর্যন্ত গোর্খা জনমুক্তি মোর্চায় ছিল তারা সবাই কি তৃণমূল হয়ে যাবেন? দেখুন নেতা বদল করে, কিন্তু কর্মী যারা যাদের মানসিকতা যেটা ছিল সেটা কি চেঞ্জ হবে? মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কোনো ক্ষমতাই নেই আলাদা কোনো রাজ্য করে দেওয়া আছে কি নেই। আলাদা রাজ্য করতে গেলে বা আলাদা সব কিছু করতে গেলে দেশের সরকারকেই দরকার, অর্থাৎ জাতীয় যে সরকার মানে কেন্দ্রীয় সরকার যেটা আছে তাকে দরকার, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কী বাড়তি সুযোগ সুবিধা দেবেন? হ্যাঁ, সুযোগ সুবিধা এটাই থাকতে পারে যে জিটিএর অডিটটা আর করবো না, এটা হতে পারে, কিন্তু বাকি কিছু করার নেই। আর একটা কথা কিন্তু শুভেন্দু অধিকারী ঠিকই বলেছেন, কপালে তিলক দেওয়া দার্জিলিংয়ের মানুষরা, পাহাড়ি মানুষরা, তারা কিন্তু ধর্মপ্রাণ, ধর্ম নিরপেক্ষতার যে চাদর মুড়িয়ে যেটা দেখানো হয় মানে সংখ্যালঘু তোষণ, তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি আপনাদের, সংখ্যালঘু তোষণ বলতে গিয়ে মনে পড়ে গেল ভারতীয় জনতা পার্টির মধ্যে এমন কিছু হয়ে গেছে যেটা নিয়ে এখন খুব বড় নিউজ হয়ে গেছে যে সংখ্যালঘু লোকেদের বাদ দেওয়া যেমন মুসলিমদের বাদ দেওয়া, সেই প্রসঙ্গে আমার আগামী ভিডিও মানে পরের ভিডিওটা আপনারা দেখবেন কিছুক্ষণ পরেই আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ ঠিক একটার মধ্যে পেয়ে যাবেন পরের ভিডিওটা, সেটা থাকবে মুসলিমদের বাদ দিয়ে কি বিজেপি ভুল করেছে না ঠিক করেছে মানে তাদের কমিটিতে, তো সেটা আবার আসে আমার পুরনো প্রসঙ্গে। সেটা হচ্ছে সেখানকার মানুষ পাহাড়ের মানুষ কিন্তু এই ধর্মভীরু মানুষ, তারা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির চাদরের আড়ালে থেকে কোনোদিনই এসব করেনি, তারা রাগঠাগ না রেখে তারা সরাসরি নিজেদের সনাতনী সংস্কৃতিকে বজায় রেখেছেন। গোর্খা মানেই আপনারা জানেন তারা মা দুর্গা মা ভবানীর পূজারী এবং তারা ঈশ্বর মানে সনাতন ধর্মকে মেনে চলেন, তো সেখানে দাঁড়িয়ে তারা এই ধর্মনিরপেক্ষতার নাম করা মানে চাদর চাপানো, এবং চাদর কেন বলো হিজাব চাপানো যেটা দেখা যায় আর কি ভোটের সময়, তো সেই সব করা লোকেদের মানে মিকি ধর্মনিরপেক্ষ দেখানো লোকেদের দলকে তোষণ করা লোককে কি মাথায় তুলে রাখবেন? আমার তো মনে হয় না, যেমন শুভেন্দু অধিকারী যেভাবে বলছেন সেভাবে আমারও মনে হয়েছে, কারণ সনাতন ধর্মের বাহক ধারক এই সমস্ত গুর্খারা তারা কোনোদিনই এইটাকে মেনে নিতে পারবেন বলে আমার মনে হয় না। কাজেই আগামী দিনে দার্জিলিংয়ে যে বিরাট কিছু করে ফেলবেন সেটা নয়, কিন্তু দার্জিলিং পুরসভা দখল করার চেষ্টা কিন্তু হবেই, এবং মনে রাখবেন পুলিশ প্রশাসন যারা হাতে আছে তারা অনেক কিছুই ফায়দা নিতে পারে যেটা আমরা দেখলাম। আর যখন দেখি আমরা বিমল গুরুম তিনি এসে মিটিং করে চলে যান তখনও যখন কিছু হয় না, মানে যার বিরুদ্ধে পুলিশ খুনের অভিযোগ আছে, পুলিশকে খুন করার অভিযোগ তার বিরুদ্ধে আছে, দেশদ্রোহিতামূলক কাজ করার অভিযোগ যার বিরুদ্ধে আছে, সেও আসতে পারে বহালতবিতে মিটিং করে যেতে পারে, সেক্ষেত্রে দাঁড়িয়ে পুরসভায় কলকাতা পুলিশে যেরকম কলকাতা ভোট পাওয়ালো সেরকম করে ওইখানে কী ভোট হবে না হবে সেটা তো সময় সাপেক্ষ ব্যাপার এবং দেখতেই পাবো। যাই হোক, এটাই হচ্ছে এখনকার বার্তা, অর্থাৎ এখনকার যে প্রতিবেদন এটাই ছিল যে বিনয় তামাং আসার ফলে তৃণমূলে আসার ফলে দার্জিলিং কি তৃণমূলে হাতে চলে যাবে, জানি না আপনাদের কেমন লাগলো। যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার যে যুক্তি ছিল সেটা যদি ঠিক হয়ে থাকে তাহলে বলবেন, কারণ আমার মনে হয়েছে এতে কিছু হবে না। কারণ শুভেন্দু অধিকারী কথা অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে জিটিএর অডিট তার হাত থেকে বাঁচার জন্য, আর দ্বিতীয় হচ্ছে নিজেদের বাঁচাতে গিয়েও শেষ পর্যন্ত গোর্খাদের ভোট পাওয়ার যে চিন্তা সেটা থেকে বিরত থাকতে হবে, শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার মিথ্যে চাদর চাপিয়ে রাখা
তৃণমূল কংগ্রেসের এই সংখ্যালঘু তোষণের ব্যাপারটা আছে সেটার জন্য। আসি পরবর্তী রুদ্রবার্তায় নজর রাখবেন, কারণ বিজেপির সম্বন্ধে একটা প্রশ্ন উঠে গেছে যে নতুন রাজ্য কমিটিতে যাদের নিয়ে আসা হয়েছে তাদের মধ্যে একটা মুসলিম নেই কেন, 72 জনের মধ্যে একটা মুসলিম নেই কেন, সংখ্যালঘু মোর্চার প্রধান করা হয়েছে যাকে তিনি খ্রিস্টান, কিন্তু কেন কেন মুসলমানকে দেওয়া হলো না নিশ্চয়ই। তখন রুদ্রবার্তা একবার দেখে নেবেন আমি কি বললাম, কি যুক্তি ছিল এবং কেনই বা বিজেপির এই স্ট্যান্ডটা ঠিক বা ভুল। চলুন এখনকার মতো আসি পরবর্তী রুদ্রবার্তা, ঠিক একটার সময় দেখা হচ্ছে, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।